বন্ধুরা ফাইনালি দু হাজার চব্বিশে এমন সুন্দর ধামাকা আপডেট চলে এসছে যেটা জানার পরে তোমার চ্যানেলে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে রকেটের বেগে একদম পুরো ঝড়ের বেগে তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তো কী সেই আপডেট সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো বন্ধুরা কখনো ভালো আপডেট আসে কখনো খারাপ আপডেট আসে কিন্তু আজকের দিনে যে পাঁচ পাঁচখানা আপডেট চলে এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর আপডেট খুব ভালো আপডেট বন্ধুরা এর দ্বারা তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে ভিডিওতে ভিউস আনতে পারবে চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবে তো কি সেই আপডেট সেই সবগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে বলবো তো চলো তোমাদেরকে বলি তার আগে বন্ধুরা চ্যানেলে যদি প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ইউটিউবে কখনো ভালো আপডেট কখনো খারাপ আপডেট আসতেই থাকে কিন্তু এই দু হাজার চব্বিশে খুব খারাপ আপডেট কিন্তু ইউটিউব নিয়ে আসেনি তো এই ফেব্রুয়ারির মিডিলে এমন আপডেট চলে এসছে পাঁচ পাঁচটা খুব সুন্দর আপডেট বন্ধুরা এর দ্বারা তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউ সব কিছু বাড়াতে পারবে তো প্রথম আপডেটটা কি প্রথম আপডেট হচ্ছে কমিউনিটি পোস্টকে নিয়ে দেখো তোমরা যদি একটা কমিউনিটি পোস্ট করো তার জন্য কিন্তু কোনো আদার্স সেকশান ছিল না ঠিক আছে তো এখন কমিউনিটি পোস্টের জন্য আদার্স একটা সেকশান দিয়ে দেবে তো আগে যখন তুমি হোম পেজটা ওপেন করতে ইউটিউবের যখন তুমি ওপেন করছো ইউটিউবকে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ভিডিও আর সঙ্গে কি আসছে কমিউনিটি পোস্টগুলোও কিন্তু আসছে এখন কিন্তু এমনই আর আসবে না আলাদা একটা সেকশান থাকবে যেমন শর্টের একটা সেকশন রয়েছে না আর লং ভিডিও সেকশান লংয়ের মধ্যে শর্ট লং শর্ট লং সব কিছু থাকে প্লাস শর্টের জন্য আলাদা সেকশন করে দিয়েছে ঠিক তেমনি কিন্তু কমিউনিটি পোস্টের জন্য কিন্তু আলাদা সেকশন থাকবে তো সেখান থেকে বন্ধুরা তোমরা চাইলেই যে কোনো কাউ কারুর কমিউনিটি পোস্ট দেখতে পারো সঙ্গে সাবস্ক্রাইবও করতে পারো তো এইরকমভাবে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের যদি করে দেওয়া হয় আলাদা করে সেকশন করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকেই কিন্তু কমিউনিটি পোস্ট দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে কেননা আমি কিন্তু কমিউনিটি পোস্ট রেগুলার করে থাকি প্রতিদিন কমিউনিটি পোস্ট কিন্তু আমি করি তো আমি দেখেছি আমার ওয়ারি স্টুডিওতে গিয়ে যে আমি ভালো মতন কিন্তু একটা সাবস্ক্রাইবার কিন্তু পাই আমি ঠিক আছে এরও কিন্তু ইমপ্রেশান যায় কিন্তু আলাদা করে যখন সেকশান করে দেবে তখন কিন্তু ইমপ্রেশনটা আরও বেশি করে করে পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটারদেরই কিন্তু লাভ হবে সেখানে ওই ওটা ভিউসও বেশি হবে সঙ্গে কিন্তু সাবস্ক্রাইবারটাও কিন্তু চলে আসবে সেকেন্ড আপডেট এবার সেকেন্ড আপ আপডেট হচ্ছে পডকাস্টকে নিয়ে দেখো পডকাস্ট আগে কি হতো পডকাস্ট মানে ভিডিও পডকাস্ট যে দুজন কন্টেন্ট ক্রিয়েটার একসঙ্গে কথা বলছে সেটা হতে পারে যে এক জায়গায় বসে আর হতে পারে যে সে অন্য জায়গায় মানে আলাদা আলাদা জায়গায় থেকে পরে মার্চ করে দিয়ে একটা পডকাস্ট ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু এখন অডিও পডকাস্টও কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছো ভিডিও ইউআরএল অডিও ইউআরএল পেস্ট করে কিন্তু অটোমেটিক্যালি একটা মার্চ করে দিয়ে তোমরা কিন্তু একটা পডকাস্ট ভিডিও তৈরি করে ফেলতে পারো আগে শুধুমাত্র ভিডিও পডকাস্ট ছিল এখন তো অডিও পডকাস্টও কিন্তু তোমরা আপলোড করতে পারবে অটোমেটিক কিন্তু সব কিছু হয়ে যাবে এবার তোমাদেরকে আমি বলবো যেটা ধামাকেদার আপডেট লেগেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাথলেট মার্কেটিং এটা হচ্ছে ইউটিউবের দেখো ফ্লিপকার্ট অ্যামাজনের অ্যাথলেট মার্কেটিং রয়েছে অ্যাথলেট মার্কেটিং রয়েছে কিন্তু ইউটিউবেও কিন্তু শুরু হয়ে গেছে এই মার্কেটিংটা সেটা কি জানো সেটা হচ্ছে যে এই যে শপিং শপিং একটা অপশান দিয়ে দিয়েছে না তুমি সেখানে প্রোডাক্ট সেল করতে পারো তো এখন তুমি কিন্তু অন্যের প্রোডাক্টকে ট্যাগ করতে পারবে বুঝতে পেরেছ তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের সেলটা কিন্তু বেশি হয়ে যাবে এখনও কম কম হচ্ছিল কিন্তু সেটা কিন্তু প্রচুর বেশি হয়ে যাবে বুঝতে পেরেছ তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিন্তু ইউটিউব খুব ভালো কিন্তু জোর দিচ্ছে তো এখন ইউটিউব থেকেও কিন্তু সেল বাই সব কিছু কিন্তু করা যাচ্ছে যে কোনো প্রোডাক্ট ঠিক আছে তো এটা খুব ভালো লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও তারপরে বন্ধুরা নেক্সট যে আপডেট এসছে সেটা হচ্ছে কি চ্যানেল মেম্বারশিপ নিয়ে তো চ্যানেল মেম্বারশিপ তোমরা কিন্তু গিফট করতে পারো ঠিক আছে দশটা কিন্তু চ্যানেল মেম্বারশিপ তোমরা গিফট করতেই পারো আর এক একটা কিন্তু মানে কিনতে গেলে সেটা কিন্তু কমসে কম পাঁচ ডলার পাঁচ ডলার দিয়ে কিন্তু কিনতে পারবে তো এই মেম্বারশিপের ব্যাপারটা আমার খুব একটা কিন্তু জমলো না ঠিক আছে ওই কেনা বেচা দেওয়া নেওয়া আমার এটা ঠিক ভালো লাগলো না মেম্বারশিপ নিয়ে আমি অত মাথা ঘামাইও না কেননা আমি আমার চ্যানেলের মধ্যে মেম্বারশিপ আমি চালু এখনও করিও নি আর কখনো হয়তো করবও না ঠিক আছে এটা আমার ঠিক ভালো লাগে না তারপরে বন্ধুরা নেক্সট আপডেট হচ্ছে যে এআই শর্টস এআই শর্টস ভিডিও কিন্তু এবার তৈরি হয়ে যাবে তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশান কিন্তু ইউটিউব করে দিচ্ছে আলাদা করে সেটা কিন্তু আলাদা একটা অ্যাপ্লিকেশান কিন্তু তৈরি হয়ে যাবে মানে তৈরি হয়ে গেছে অলরেডি সেটা কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে তোমাদের ফোনে সেটার নাম হচ্ছে ডিম স্ক্রিন ডিম স্ক্রিন নামে একটা অ্যাপ্লিকেশান তো সেখানে তোমরা কিন্তু শর্ট ভিডিও তৈরি করতে পারবে এআই জেনারেটেড শর্ট ভিডিও তারপরে কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশান হয়েছে সেটা হচ্ছে এআই ইনকুডেটর একটা অ্যাপ্লিকেশান তার দ্বারা তুমি মিউজিক এআই মিউজিক তোমরা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে সেখান থেকে তোমরা ভিডিও অডিও সব কিছু তৈরি করতে পারবে এবং সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবে রকম কোনো প্রবলেম আসবে না এবং এই ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হবে কোনো সমস্যা নেই মনিটাইজ হবে না মনিটাইজ হবে না এতদিন শুনেছিলে এআই ভিডিও কিন্তু ইউটিউবের এই দুই দুখানা প্ল্যাটফর্ম থেকে দুই দুখানা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা যদি ভিডিও এবং অডিও তৈরি করতে পারো শর্ট ভিডিও তৈরি করতে পারো অডিও ভিডিও মিক্সিং করে তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে এবং সেই চ্যানেলকে মনিটাইজও করতে পারবে শর্ট মনিটাইজ হবে এই আই শর্টস শুধুমাত্র কিন্তু ইউটিউবের এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারলে আদার্স হবে কোনো ওয়েবসাইটে গিয়ে বা কোনো এআই অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি যদি সেটা তৈরি করো তাহলে কিন্তু হবে না তো আমি তোমাদের কিন্তু পাঁচটা এই বলে দিলাম আর সঙ্গে একটা এক্সট্রা তোমাদেরকে বলে দিচ্ছি যেটা এখন প্রত্যেকের কাছে কিন্তু চলে এসে সেটা হচ্ছে যে ক্রিয়েটার স্টুডিও থেকেই তুমি কিন্তু তোমার ভিডিওকে আপলোড করতে পারবে যেটা আমি একটু আগে আমার হিন্দি চ্যানেলে ভিডিওটা আমি ছেড়েছি ঠিক আছে আগে তোমরা শুধুমাত্র ক্রম ব্রাউজার থেকে না হলে ইউটিউবের অ্যাপ্লিকেশান থেকে তোমরা ভিডিওকে আপলোড করতে পারবে তো ওখান থেকে ভিডিও আপলোড করলে মানে ইউটিউবের অ্যাপ্লিকেশান থেকে ভিডিও আপলোড করলেও কিন্তু তোমাকে ওয়টি স্টুডিওতে যেতে হতো গিয়ে তোমাকে সঙ্গে ট্যাগস লাগাতে হতো তারপরে কি আরও অনেক কিছু তোমরা করতে তারপর মনিটাইশান অন এ সমস্ত তোমরা করতে এখন কিন্তু শুধুমাত্র শুধুমাত্র বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশান বা ব্রাউজার নয় তোমরা চাইলে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু সব কিছু দিয়ে একবারে সব কিছু দিয়ে মানে থামনেল সেট করে টাইটেল দিয়ে ডিসক্রিপশান দিয়ে মোয়িটাইজটাকে অন করে বা অফ করে তারপরে একদম পুরো ট্যাক্স ফ্যাক্স সব কিছু দিয়ে তুমি ভিডিওটাকে আপলোড করতে পারো তো সেই অপশানটা কিন্তু চলে এসছে প্লাস আইকাউন্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু প্রত্যেক কাছে চলে এসছে তো এই ছিল আজকের আপডেট তো তোমাদের এই আপডেটটা কার কেমন লেগেছে আমায় কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ধামাকিদার পাওয়ারফুল ভিডিওর সাথে